হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এই পর্বে আমরা কথা বলবো হাম্বল বান্ডেলের মেম্বারশিপ নিয়ে। তো যারা গোস্টওয়ার টোকিও, রেমন্যান্ট ফ্রম দ্য অ্যাশেস, গ্রাইম, হার্টস অফ দ্য ডেড, টার্বো গলফ রেসিং এর মতো গেমগুলো স্টিমে নেওয়ার প্ল্যান করতেছেন, কিন্তু দেখতেছেন গেমগুলো সেলে আসার পরও অনেক দাম, তাই অ্যাফোর্ড করতে পারতেছেন না, তো এই ভিডিওটি আপনাদের জন্য। তো কিভাবে আপনি টাকা সেভ করতে পারেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদিও আমি আপনাদের হাম্বল বান্ডেলের অফারটা জানাতে অনেক লেট করে ফেলেছি, তবে জ্ঞানী লোকেরা একটা কথা বলে যে বেটার লেট দেন নেভার। তো প্রথমেই বলে নিই হাম্বল বান্ডেল সাইট সম্পর্কে। এখানে আপনি পাবেন ভিন্ন ভিন্ন গেমের অসম বান্ডেল অফার, লাইক এই ভিআর বান্ডেলটার 60টা গেম আপনি পাচ্ছেন অনলি $25, কারণ এইটা নর্মালি কিনতে গেলে আপনার অ্যাটলিস্ট $40 বা তার বেশি পড়বে। প্রতিনিয়ত এরকম আরও জোস বান্ডেলের অফার থাকে এই সাইটে। তো এই বান্ডেলটার পাশাপাশি ওরা আরেকটা জিনিস অফার করে, সেটা হলো হাম্বল বান্ডেলের মান্থলি মেম্বারশিপ, যেখানে আপনি মান্থলি জাস্ট $12 পে করে পেয়ে যাচ্ছেন 8টা গেম ফর লাইফ টাইম, যার মধ্যে 3 থেকে 4টা ভালো গেম থাকে কনফার্ম, আর বাকিগুলো ইন্ডি গেম আর র্যান্ডম গেমের মিক্স থাকে। কিন্তু যেই 3 থেকে 4টা ভালো গেম থাকে তা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট, কারণ আপনি ওই গেমগুলো স্টিমের সেলে কিনতে গেলেও তার থেকে বেশি দাম পড়বে। কি অবাক হচ্ছেন, সেলে নিলেও ভাই কিভাবে দাম বেশি পড়বে? তো আপনাদের কনফিউশনটা আমি এখনই দূর করে দিচ্ছি প্রতিটা গেমের প্রাইসিং ডিফারেন্স দেখিয়ে, আর আপনি কত টাকা সেভ করতেছেন এই বান্ডেলটা নিলে তারও হিসাব থাকছে এখানে। আমরা মূলত হিসাবটা শুরু করব সেল আসলে যে ডিসকাউন্টেড প্রাইসটা আসে, তো সেই লেটেস্ট ডিসকাউন্ট প্রাইসটার উপর ডিপেন্ড করে। তো ফার্স্টে গোস্টওয়ার টোকিও গেমটা স্টিমে হচ্ছে $37, আর সেলে নিলে আপনি পাচ্ছেন এটা অ্যারাউন্ড $15। তো অলরেডি আপনি $3 সেভ করতেছেন যদি আমরা জাস্ট এই গেমটার সাথে বান্ডেলটা তুলনা করি। তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাকি গেমগুলোর সাথে প্রাইসের তুলনা করে দেখাবো। এরপর হলো রেমেন্ট ফ্রম দ্য অ্যাশেস, যেটা স্টিমে হচ্ছে $17, আর সেলে নিলে আপনি এটা পাচ্ছেন অ্যারাউন্ড $10। এরপর গ্রিম, যেটা স্টিমে হচ্ছে $8.5, আর সেলে নিলে আপনি এটা পাচ্ছেন অ্যারাউন্ড $6। তো এভাবে কার্স অফ দ্য ডেড, টার্বো গলফ রেসিং, ইটার্নাল থ্রেডস, মেপল স্টেশন সহ বাকি গেমগুলোর প্রাইস ডিফারেন্স আমি তুলে দিচ্ছি যাতে করে আপনারা প্রাইস ডিফারেন্সটা বুঝতে পারে। তো টোটাল সব গেমের ডিসকাউন্টেড প্রাইসগুলো যোগ করলে আসতেছে অ্যারাউন্ড $60। তো আপনি $60 গেম পেয়ে যাচ্ছেন অনলি $12। সো ইউ আর অলরেডি সেভিং $48। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তার মানে এই যে আপনি এই বান্ডেলটার ব্যাপারে ইন্টারেস্টেড, অথবা আমার ভিডিও দেখতে আপনার অনেক ভালো লাগতেছে। যারা বান্ডেলে ইন্টারেস্টেড বাট গেমগুলো কেমন তার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদের জন্য গেমগুলোর একটা শর্ট রিভিউ তুলে ধরছি। আমাদের লিস্টে ফার্স্ট গেম হলো গোস্টওয়ার টোকিও। গেমটা ডেভেলপ বাই ট্যাঙ্গো গেম ওয়ার্কস, যারা ইভলুইথিন সিরিজটা ডেভেলপ করেছে। এটা একটা অ্যাকশন হরর টাইপ গেম। গেমটার লোকেশন জাপানের টোকিওতে, যেখানে সিটিতে নানা ধরনের সুপার ন্যাচারাল ঘটনা ঘটতেছে আর পুরো শহরটা স্পিরিটস আর গোস্ট দিয়ে ভরে গেছে। এই গেমে আপনার ক্যারেক্টারেরও সুপার ন্যাচারাল অ্যাবিলিটি থাকে যাতে করে আপনি এই স্পিরিটসগুলোকে ডিফিট করতে পারেন। গেমটার ভিজুয়ালটা জোস, আর এই গেমের একটা স্টোরিও আছে। তো স্টোরি যত আগাবে তত আপনি নতুন অ্যাবিলিটি এক্সপ্লোর করতে পারবেন। গেমটার পিসি রিকোয়ারমেন্টস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় যে এটা আপনার পিসিতে রান করবে কিনা। আমাদের লিস্টের সেকেন্ড গেম হলো রেমন্যান্ট ফ্রম দ্য অ্যাশেস। এটা একটা থার্ড পার্সন শুটার অ্যাকশন আরপিজি গেম, কিছুটা সোল সিরিজ থেকে ইন্সপায়ার্ড বলা যায়। গেমটার মূল আকর্ষণ হচ্ছে ভিন্ন ধরনের এনিমি বস মারা আর ফাইন্ডিং নিউ ওয়েপন্স। প্রতিটা বস মারার পরে আপনি নিউ গান পাবেন। অলসো এখানে আপনি আপনার ক্যারেক্টার লেভেল আপও করতে পারবেন আর ক্রাফটিং করে নিউ গান এক্সপ্লোর করতে পারবেন। আপনি চাইলে এখানে আপনার ফ্রেন্ডদের সাথে কোঅপও খেলতে পারেন। গেমটার ভিজুয়াল অনেক জোস আর গেমপ্লেও কোয়াইট স্মুথ। হেয়ার আর দ্য পিসি রিকোয়ারমেন্টস ফর দিস গেম। আমাদের লিস্টের থার্ড গেম হলো গ্রাইম, যেটাকে 2D সোলস লাইক মেট্রোডভেনিয়া গেমের পাশাপাশি অ্যাকশন আরপিজি গেমের সাথে তুলনা করা যায়, কারণ একটা অ্যাকশন আরপিজি গেমে যে এলিমেন্ট থাকা দরকার তার মোস্ট অফ দ্য এলিমেন্ট এই গেমে আছে। গেমটার কম্ব্যাট ওয়াইড হার্ট, কারণ বসগুলো মারতে ভালোই প্যারা হয়। এখানে আপনার মেইন ক্যারেক্টার এনিমি সোলস অ্যাবজর্ব করে ডিফাইন পাওয়ার প্লাস স্কিল গেইন করে। তো যারা সোলস লাইক গেম পছন্দ করেন তারা 2Dতে এখানে সেই সোলস লাইক গেমের ফিলিংসটা পাবেন। সো হেয়ার আর দ্য পিসি রিকোয়ারমেন্টস ফর দিস গেম। 4 নম্বর গেমটা হলো কার্স অফ দ্য ডেড গডস। এটা একটা আইসোমেট্রিক রক লাইক অ্যাকশন গেম। তো রক লাইক বলতে বোঝায় যেখানে আপনি নানা ধরনের জেনারেটেড লেভেল আছে আর যে গেমগুলোতে গ্রিড বেস মুভমেন্ট থাকে। গেমটা দেখলে আপনার মনে হবে আরে এটা তো ভাই হেডিসের কপি। জি, হেডিসের সাথে এটার অনেক গেম প্লেয়ের মিল আছে,
বাট হেডিসে স্টোরি আছে আর এই গেমটাতে কোনো স্টোরি নেই। এখানে আপনি জাস্ট একটা প্রাচীন টেম্পলে আসেন আর এখানে নানা ধরনের এনিমি মারতেছেন আর স্কিল গেইন করতেছেন। এটাই আপনার কাজ, বাট দ্য গেম প্লে ইজ কোয়াইট গুড। সো হেডিস গেমটা যাদের ভালো লাগছে এটাও তাদের ভালো লাগবে, বাট জাস্ট আপনার স্টোরি পার্টটা বাদ রাখতে হবে। তো হেয়ার আর দ্য পিসি রিকমেন্ডস ফর দিস গেম। লিস্টের পাঁচ নম্বর গেমটা হলো টার্বো গলফ রেসিং। এই গেমটাতেও আপনি সিমিলারিটি পাবেন, তো যারা রকেট লিগ খেলেছেন তারা একবার দেখলে বুঝে ফেলবেন যে দুইটা গেমেরই কনসেপ্ট অলমোস্ট সেম। তো এখানে নতুন করে বলার কিছু নাই, রকেট লিগে আপনারা গাড়িতে চড়ে ফুটবল খেলেছেন আর এখানে গাড়িতে চড়ে গলফ খেলবেন। রকেট লিগ যাদের ভালো লেগেছে তাদের আশা করা যায় এটাও ভালো লাগবে। সো হেয়ার আর দ্য পিসি রিকমেন্ডস ফর দিস গেম। লিস্টের ছয় নম্বর গেমটা হলো হানিয়ার জয়েন্ট অ্যাকাউন্ট। এখানে আপনি বিশাল বড় একটা গ্রুপের লিডার, যেখানে পুরো গ্রুপটা কোনো ভালো আদর্শ অথবা কোনো খারাপ আদর্শ নিয়ে গঠিত। তো কোন আদর্শ নিয়ে গ্যাং বানাবেন তা আপনার উপর নির্ভর করছে। তো আপনি আপনার গ্রুপ প্রতিনিয়ত নতুন মেম্বার জয়েন করাতে পারেন, তারা ঠিকঠাক কাজ করলে তাদের হাই র্যাঙ্কে পোস্ট করাবেন, আর উল্টা পাল্টা করলে আপনি তাদের নানা রকম ওয়েতে পানিশমেন্টও দিতে পারেন আর ব্রেন ওয়াশও করে দিতে পারেন। তো ছোটো থেকে দুধ খাইয়ে কালসাপ পালছেন না লাইফ সেভার পালছেন তা আপনি নিজেও জানেন না, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ঘটনার সম্মুখীন হবেন। তো এই গেমটা অনেকটা রিয়েল লাইফের সাথে মিল রেখে বানানো আর এখানে অ্যাক্টিভিটিসের সংখ্যাও অনেক। তো আপনি এই গেমটা অনেক লং টাইম ধরে গ্রাইন্ড করতে পারেন আর এনজয় করতে পারেন। সো হেয়ার আর দ্য পিসি রিকমেন্ডস ফর দিস গেম। লিস্টের সাত নম্বর গেমটা হলো ইটার্নাল থ্রেডস। তো এখানে আপনি এজেন্ট 43 নামের ক্যারেক্টার প্লে করবেন। এখানে পুরো হিউম্যানিটির অবস্থা এত খারাপ যে তারা টাইম ট্রাভেলটা অ্যাভেলেবেল হওয়ার পরে এত পরিমাণ ইউজ করছে যে এখন পুরো টাইম ট্রাভেলে ইরো দেখা দিয়েছে। যেমন অনেক মানুষ যাদের মরার কথা না কিন্তু টাইম ট্রাভেলের কারণে তারা তাদের মরার টাইম আসার আগেই মরে যাচ্ছে। তো এই কারণে পুরো হিউম্যানের এক্সটেনশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো ওই টাইম করাপশনটা ঠিক করার একটাই আছে আপনার, আর সেটা হলো টাইম ট্রাভেল করে ব্যাকে গিয়ে সব ঠিক করা। তো এই কাজটা অনেক রিস্কি, কারণ এখানে টাইম ট্রাভেলটা ঠিক হতে পারে তার 100% গ্যারান্টি নাই, কারণ উল্টো আরও হিউম্যান এক্সটেনশনটা এগিয়ে আসতে পারে। তো শেষ পর্যন্ত আপনি কি টাইম ট্রাভেল করে এই মানুষদের সেভ করতে পারবেন না হিউম্যান এক্সটেনশন হয়ে যাবে তার জন্য খেলতে হবে আপনার এই পুরো গেমটি। সো হেয়ার আর দ্য পিসি রিকমেন্ডস ফর দিস গেম। আমাদের লিস্টের লাস্ট গেম হলো মেপল স্টেশন। এটা একটা আইসোমেট্রিক স্পেস স্টেশন সিমুলেশন গেম, আর গেমটা কোয়াইট কনফিউজিং, কারণ ফার্স্টের দিকে আপনি কিছুই বুঝবেন না কী থেকে কী করতে হবে। সো এটা একটা কোয়াইট টাইম কনজিউমিং গেম। তো এখানে স্পেস স্টেশনে যাওয়ার জন্য আপনাকে উড়ে যাওয়া লাগবে না, কারণ এখানে গেমের শুরুতেই আপনি ডাইরেক্ট স্পেসে স্পন হবেন আর এখান থেকে ধীরে ধীরে আপনার স্টেশনটা ডেভেলপ করতে হবে। তো একটা স্পেস স্টেশনে থাকতে হলে যে রকম আইটেমের প্রয়োজন তার সবই আপনাকে এক এক করে বানাতে হবে, যাতে করে আপনি স্টেশনটায় সার্ভাইভ করতে পারেন। আপনি আপনার আইটেম চাইলে অন্য স্টেশনের লোকদের সাথে ট্রেড করতে পারেন। এখানে আরও থাকছে ভিন্ন ভিন্ন প্ল্যানেটে এক্সপ্লোর করার সুবিধা। আপনি চাইলে অন্য স্টেশনে হামলাও করতে পারেন যাতে করে আপনি তাদের লুট নিয়ে যেতে পারেন। সো দ্যাটস হাউ দ্য গেম ওয়ার্কস। হেয়ার আর দ্য পিসি রিকমেন্ডস ফর দিস গেম। এটা ছিল আমার চ্যানেলের প্রথম কোনো রিভিউ ভিডিও। যদি আপনার এরকম আরও রিভিউ ভিডিও দেখতে চান তাহলে বেল বাটনটা অন করে রাখুন, যাতে করে আপনি আমার কোনো ভিডিও মিস না করেন। আর আগামীতে কোন ধরনের কন্টেন্ট দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলগুলো ক্ষমাসহ দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।